তোমার এত বড় সাহস হয় কোথা থেকে? তোমার মতো মেয়েকে তেজ বসু মল্লিক বিয়ে করবে এটা তুমি ভাবলে কি করে? একটা কথা কান খুলে শুনে রাখো ইমন, এই তেজ বসু মল্লিক একবার যার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, যাকে নিজের মন থেকে মুছে ফেলে, তার দিকে কোনো দিনও ফিরেও তাকায় না। কি হয়েছে সুধা দি, আমাকে ডাকছিস কেন? তুই আয়, আমার দরকার আছে, আয়। ফিরে না তাকিয়ে আর করবেই বা কি তেজ? এটাই তো তোমার লাস্ট অপশন, ইমন হালদার। এই ইমন হালদারই তোমার লাস্ট অপশন তেজ। তোমার একমাত্র উপায় তোমার সম্মান রক্ষা করার, তোমার ঠাম্মির সম্মান রক্ষা করার। সুধার ডিভোর্সি, আর ওর মতন মেয়েকে যে তুমি কোনো দিনও বিয়ে করবে না সেটা আমি খুব ভালো করে জানি তেজ। আর আজকে যদি এই বিয়েটা না হয়, তাহলে এত যে আয়োজন, ঢাক ঢোল পিটিয়ে এত যে ডেকোরেশন, সেগুলোর কি হবে তেজ? দশটা লোকে দশটা কথা বলবে, ছিছি করবে, সেগুলো মেনে নিতে পারবে তো? হ্যাঁ, নিউজ পেপারে, টিভি চ্যানেলে বসু মল্লিক পরিবারকে নিয়ে কাটাছেঁড়া হবে, সেগুলো হজম হবে তো তেজ? আর এত কিছুর পরেও তোমার নিজের সম্মান মনে তো কিছুই থাকবে না, তখন কে তোমায় বিয়ে করবে? ওই সুধা? মিস্টার বসু মল্লিক, আমি এসে গেছি। এই কি, এটা ওই ডেকোরেটরের মেয়েটা না? কোনে সাজে কেন? কি বেহায়া মেয়ে রে বাবা, বড়লোক পাত্র পেয়ে একেবারে কোনে সাজে ফাঁসাতে চলে এসেছে। একদম মাঝে মাঝে কথা বলবে না। মল্লিক, আপনি নিজের জন্য একজন যোগ্য পাত্র চেয়েছিলেন তো, যার মাথায় ডিভোর্সের কলঙ্ক নেই, যে নিষ্পাপ। এই যে আমার বোন দোয়েল, আপনার যোগ্য পাত্রী। আজ বিয়ের মণ্ডপে আমি নই, দোয়েল আপনার সাথে বিয়েতে বসবে। কি এত অবাক কেন হচ্ছেন মিস্টার বসু মল্লিক? আপনার কথা মতো আপনার যোগ্য পাত্রী আমি আপনার সামনে এনে দাঁড় করিয়েছি। আমি ডিভোর্সি বলে আপনার আমার সাথে বিয়েতে বসতে আপত্তি আছে, কিন্তু দোয়েলের ক্ষেত্রে তো সেই আপত্তি খাটে না। আমি নিজে হাতে ওকে কোণে সাজিয়ে দেব। আমি ভেবেছিলাম এই সমাজের বাকি পুরুষদের থেকে আপনি একদম আলাদা, তবে আজ বুঝলাম যারা আধুনিকতার ব্যাপারে বড় বড় কথা বলে, এই যুগের সাথে মানিয়ে চলার কথা বলে, অথচ বিয়ের সময় একজন নিষ্কলঙ্ক পবিত্র মেয়ে খোঁজে, আপনিও তাদের একজন। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।